নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডিকে নিয়ে অনেক দিন পর ম্যান্ডিকে নিয়ে কথা বলবো তো ম্যান্ডি কোন বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি তো সেটাই আজকের বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে ম্যান্ডি জামাকাপ মানে শাড়ি এর সময় বিজনেস করছে আর কি শাড়ির বিজনেস করছে তো দেখুন কথা হচ্ছে যে আর আজকে যারা বড় বড় ব্লগাররা সমস্ত এই সমস্ত শাড়ি কুর্তি নাইটি এগুলোর বিজনেস করছে দাম যদি বলেন তো প্রত্যেকেই বেশি নিচ্ছে ঠিক আছে কেউ কম নয় নিচ্ছে না প্রত্যেকেই বেশি নিচ্ছে এবং হয়তো সেই জিনিসটা যদি আমরা ধরুন আমাদের কোনো চেনা পরিচিতর কাছে কিনি বা নর্মাল দোকান থেকেও আমরা পারচেস করি তাহলেও কিন্তু এতটা আমাদের দাম লাগবে না যতটা এরা নিচ্ছে ঠিক আছে প্লাস শিপিং চার্জ তো আছেই এখন ব্যাপারটা হচ্ছে ম্যান্ডির যেটা ম্যান্ডি একদম সবাইকে ছাপিয়ে গেছে ওর শাড়ির দামগুলো ভয়ঙ্কর বেশি নিচ্ছে এবং মানুষজনও নিচ্ছেন যেহেতু ম্যান্ডি শাড়ি বিক্রি করছে আরে বাপরে বিশাল ব্যাপার হুম তো ম্যান্ডির শাড়ি সবাই নিচ্ছে আবার অনেকে কমেন্টস বক্সে কমেন্টসও করছে যে কোয়ালিটি ভীষণ খারাপ ভীষণ খারাপ আসলে কি জানেন তো মানে যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন আমরা দেখছি যারা ইউটিউবে মানে এর আগের বছর একটু যদি আপনারা দেখেন এর আগের বছর ছিল ফেসবুকে ফেসবুকে সব মোটামুটি সবাই দেখছেন লাইভ করছে ঠিক আছে লাইভ করছে সব সার সেজে গুজে বসে এবারে আমি ট্রেন্ডটা দেখছি ইউটিউবে প্রথমে খনিকা তো করছিলো অনেক দিনই তারপর সবাই মোটামুটি ধরে নিয়েছে একটা করে ঠিক আছে প্রিয়াও করছে তারপরে হচ্ছে মৌ করছে ম্যান্ডি করছে তারপরে ওদিকে বোধ হয় ম্যান্ডির ফ্রেন্ড রিয়াঙ্কারও দেখলাম কয়েকটা শাড়ির অ্যাড দিয়েছে তো মোটামুটি সবাই যে যা পাচ্ছে শাড়ির বিজনেস করছে সমস্ত কিছু করছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে বড় বড়ো যারা ব্লগার রয়েছে যেমন আমি যদি ম্যান্ডির কথা ধরি ম্যান্ডির তো ভালোই ভিউজ আসে ভিউজ তো কম আসে না ভালোই ভিউজ আসে ভালোই আর্নিং করে তারপরও শাড়ির বিজনেস শুরু করেছে খনিকার ক্ষেত্রে আমি যদি ধরি হ্যাঁ খনিকার প্রয়োজন প্রয়োজনীয়তা আছে কারণ ও ব্লগিংয়ে ওদের ভিউসটা অনেক টাউন হয়ে গেছে প্লাস ও তো বিভিন্ন কেস কাভারি করে রেখেছে হ্যাঁ প্রতিহিংসা তো এবার সেটার জন্য ওর তো একটা খরচ যাচ্ছে ভালোই তো ও যেটা করছে এটাকে ঠিক আছে মেনে নেওয়া যায় যে হ্যাঁ ওর ভিউসটা ডাউন আছে ওকে তো কিছুটা করে চালাতে হবে তো সেক্ষেত্রে ওটা একটা বিজনেস শুরু করেছে এদিকে ধরুন আমরা যদি প্রিয়াকে ধরি প্রিয়াও কিন্তু আমার মনে হয় না খুব একটা প্রয়োজন ছিল যাই হোক প্রিয়াও করছে ওর ছেলে যেহেতু অসুস্থ ওর কথা অনুযায়ী এখন সবাই বিজনেস করছে কিন্তু মেন যে জিনিসটা বড্ড বেশি চোখে লাগছে ম্যানডির দামগুলো এত এত দাম নিচ্ছে এক একটা শাড়ির মানে সেটা শুনতে খুব অবাক লাগছে এবং শুধু তাই নয় প্রত্যেকটা মানুষজন কিন্তু সেখানে এখন এসে কমেন্টস বক্সে কমেন্টস করছেন যে তোমার শাড়ির দাম কিন্তু প্রচন্ড। প্রিয়ার কমেন্টস বক্সে দেখলাম লাইভে একদিন কেউ কমেন্টস করেছে যে এই শাড়িগুলো আমাদের এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো সত্যি কথাটাই বলে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটাও এক প্রকার লোক ঠকানো বলা যেতে পারে মানে এটাকে যদি আমরা পাতি বাংলা ভাষায় বলি তাহলে লোক ঠকানো আজকে ম্যান্ডি ধরুন একটা শাড়ি বিক্রি করে ওর যা দাম ও যা বেশি নিচ্ছে মোটামুটি ছশো সাতশো তো মার্জিনও রাখছেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে এত লাভ করছে ধরুন ওর প্রত্যেকের দেখুন এই প্রত্যেকেরই কথা হচ্ছে হাজব্যান্ডের বিজনেস ঠিক আছে ম্যান্ডিও তার হাজবেন্ডের বিজনেস বলছে ওদিকে প্রিয়াও বলছে তার হাজবেন্ডের বিজনেস বৌড়াই লাইফ করছে বৌড়াই তারপর শাড়ি দেখাচ্ছে বৌড়াই সমস্ত কিছু এ করছে মানে বেশ ভালোই মোটামুটি তো একটাই বলবো যে এত দাম হ্যাঁ মানে মানুষজন যদি বেশি টাকা খরচ করে এরকম বড় বড় ব্লগার থেকে শাড়ি কেনে তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে অনেকের এই শাড়ির যখন প্রসঙ্গ উঠলই শাড়ি জামা কাপড়ে তো আর একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এখন বর্তমান যুগে আমরা সব সময় দেখবেন বড় বড় মলে গিয়ে আমরা কেনাকাটা করি এবং সেখানে আমরা কেনাকাটা পড়তে পছন্দ করি তাই তো একদম এসি লাগানো ঝাঁচকচকে মল সেখান থেকে আমরা কেনাকাটা করছি দাম কিন্তু অনেকটা বেশি দিয়ে কিনছি কিন্তু তাও মল থেকে কেনাকাটা করছি এখন তো শুধু জামা কাপুরেরও আপনার মানে মল হয়ে গেছে এমনি তো আছেই তো যারা ধরুন ছোট ছোট বা যে দোকানগুলো আগে ছিল ধরুন প্রতিষ্ঠিত দোকান তো সেই দোকানগুলো থেকে কিন্তু আমরা একদম কিনি না বলতে গেলে এবং সেখানে তাদের এমনই অবস্থা যে তাদের ধরুন বিক্রি করছে মানে যদি কোনো শহরাঞ্চলে তারা এসিটা পর্যন্ত চালাতে পারে না কারণ সেই পরিমাণ বিক্রি তাদের হচ্ছে না পুজোর মরশুমেও কিন্তু তাদের যথেষ্ট ব্যবসায় মার খাচ্ছে এবং এই বছর পার্টিকুলার এই বছর তিলোত্তমার জন্য কিন্তু মানে যেহেতু সবাই প্রোটেস্ট করছে বা আমাদের কারুরই মন ভালো নেই তো সেই ক্ষেত্রে কিন্তু শপিংটাও সেভাবে অনেক কম মানুষ করছেন ঠিক আছে কারণ কারোর ইচ্ছা নেই পুজো সেলিব্রেট করার মতো কারোর মেন্টালিটি নেই কিন্তু এই সময়টাতে যে সমস্ত ব্যবসায়ী আছেন ধরুন যাদের এই পুজোটাই হচ্ছে রুজি রোজগার কাজে আমাদের কিন্তু একটু মানে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকে তো বস্ত্র ধরুন নতুন বস্ত্র তো প্রত্যেকে কিনবেন এবং যখনই কিনবেন চেষ্টা করুন না এবার মল থেকে ঠিক আছে আপনি একটা কিনলেন কি দুটো কিনলেন কিন্তু একটা একটা পার্টিকুলার কোনো জিনিস আপনারা নর্মাল যে আপনাদের যারা মানে দোকান ঠোকান রয়েছে যারা যেখান থেকে আগে কিনতেন সেখান থেকে একটা করে কিনুন তাহলে তাদেরও পরিবারে তো লোকজন আছেন তাদেরও তো সমস্ত ধরুন প্রয়োজনীয়তা আছে তাহলে কিন্তু অনেক ভালো হয় কারণ এই শপিং মল এই ঝাঁচকচকে মল সেখান থেকে আমরা অনেক বেশি দামে জিনিস কিনি এই অনলাইনে এই সমস্ত বড় বড় ব্লগারদের কাছ থেকে আমরা বেশি দামে জিনিস কিনি আমরা তো বার্গেনিংও করি না আমরা জাস্ট যে দামটা বলে আমরা সেই দামটা দিয়ে বুক করে দিই প্লাস শিপিং চার্জ দিয়ে আমরা কিন্তু কিনি আমরা এখানে কত কত টাকা আমরা খরচ করি কিন্তু যারা ওই সমস্ত ব্যবসায়ী রয়েছেন যাদের প্রতিষ্ঠিত দোকান তারা কিন্তু এই যে সময়টায় কিন্তু ভীষণ মার খেয়ে যাচ্ছে কারণ এখন আমি দেখছি সবই মোটামুটি সমস্ত ব্লগারই প্রায় এরকম করে একটা করে বিজনেস শুরু করে দিচ্ছে ও ইনসাইড আউটও শুরু ওরা অবশ্য বুটিক করেছে অনলাইনও করছে কিনা জানি না আমার যারা নেই তো যাই হোক মোটামুটি সবাই কিন্তু শুরু করে দিয়েছে বিজনেস তো এই যে পার্টিকুলার একটা বিশাল অংশ ধরুন এই ধরনের বিজনেস শুরু করে দিয়েছে আপনি তো কাউকে বারণ করতে পারবেন না কারণ সবাই নিজে নিজের পুঁজি দিয়ে করছে হ্যাঁ দাম বেশি নিলে অবশ্যই বলা যায় যেমন ম্যান্ডির দাম কিন্তু যথেষ্ট বেশি নিচ্ছে সমস্ত যারা ব্লগাররা করছে তাদের থেকে কিন্তু ম্যান্ডির দামটা একটা বন্ধ কর ইয়ে করে ম্যান্ডি কিন্তু অনেক বেশি নিচ্ছে ঠিক আছে এবং শুধু তাই নয় ম্যান্ডি এই যে দামটা এতটা বেশি নিচ্ছে এবং সেখানে কিন্তু আপনারা যদি দেখেন কোয়ালিটি যা অনেকেই তো নিচ্ছে এসে যে কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না কিন্তু প্রিয়ার মোটামুটি মানে ঠিক আছে মোটামুটি আমি যদি মোরলালেস ধরি ঠিকই নিচ্ছে বা কিছু ক্ষণিকাও ঠিকই আছে হ্যাঁ একটু তো অবশ্যই এদের বেশি আছে তো সেক্ষেত্রে সেটা তবু কারণ ম্যান্ডি একটু অত্যধিক বেশি নিচ্ছে আমার মনে হয় না ম্যান্ডি এরকম যদি করে জানি না কতদিন আর বিজনেসটাও করতে পারবে কারণ মানুষজন তো একবার কেনার পর আর তো কিনতে চাইবে না ওর কাছ থেকে এবং তখন কিন্তু ক্ষতিটা কিন্তু আলটিমেটলি ম্যান্ডিরই হবে এবং একটাই বলবো যে সাধারণ যারা ভিউয়ার্স যারা এই ভিডিওটা হয়তো দেখছেন যে প্রত্যেকেই কিন্তু আমরা যখন শপিং মলে শপিং করব। একটা জিনিস মাথায় রাখবো আমাদের যে সমস্ত ছোটো ছোটো দোকানগুলো রয়েছে যেখান থেকে হয়তো আমরা কিনতাম ছোটো ছোটো মানে যে কোনো দোকান রয়েছে ধরুন যেখান থেকে আমরা আগে কিনতাম মল হওয়ার আগে তো সেই দোকান থেকেও একটা করে কিনুন তাহলে তাদেরও কিছুটা উপকার হয় কারণ এখন বেশিরভাগই সবাই আমরা চলে যাই তো বিভিন্ন ধরুন রিলায়েন্স ট্রেন বা আরও তো অনেকে আছে স্মার্ট বাজার আরও অনেক অনেক আছে হ্যাঁ মানে সিটি স্টাইল এ সমস্ত প্রচুর স্টাইল বাজার এ সমস্ত প্রচুর আছে তো সেইখানে যখন আমরা শপিং করছি আমরা সেখান থেকেও করি কিন্তু এই যারা ছোটো ছোটো ব্যবসায়ী রয়েছেন যার দ্বারা যাদের প্রতিষ্ঠিত দোকান আমরা সেখান থেকেও করি আর অবশ্যই আমাদের সবার একটা তো জিনিস মাথায় রাখতে হবে যে এবছরটা কিন্তু আমরা সেলিব্রেট সে অর্থে কিন্তু করতে কেউই পারবো না কারণ আমাদের মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা ক্ষত রয়ে গেছে ঠিক আছে মানে এমন ক্ষত যেটা হয়তো যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে সেটা আমরা যদিও এখন সব ধরা পড়ছে সেটা আমরা মানে কি বলবো শান্তি পাব না কিন্তু তবুও পুজোর বস্ত্র যখন মানুষজন কিনবেন তো সবাই একটুখানি দেখে শুনে কিনুন এবং অনলাইন শপিং করছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু একটুখানি নিজে যে ঠকে যাচ্ছেন বা নিজে যে বেশি দাম দিয়ে জিনিসটা কিনছেন সেই জিনিসটা যদি আপনি মার্কেট থেকে কিনতেন তাহলে হয়তো অনেক কম দামে পেয়ে যেতেন এটাও একটু খেয়াল রাখুন ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল ভাই সবাই খুব ভালো থাকবে